বাংলাদেশ ব্যাংকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ব্যাংকে অফিসার এক্স ক্যাডার গ্রন্থকার পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ব্রিজ অফ ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো নিয়োগ বিজ্ঞপ্তিতে যে পদ উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে অফিসার এক্স ক্যাডার গ্রন্থকার পদ। এই পদে মোট 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই সংখ্যা কম হতে পারে বা বেশিও হতে পারে। বেতন স্কেল ধরা হয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। এটা জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান, অথবা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞানে 3 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষা সমূহে ন্যূনতম একটিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে, তবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখন বলে দিচ্ছি প্রার্থীর বয়স সম্পর্কে। যে সকল প্রার্থীর বয়স 25 মার্চ 2020 সালে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হবে, সে সকল প্রার্থী এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন করার সময়সীমা: আগ্রহী প্রার্থীদেরকে আগামী 30 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আপনাদেরকে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার, ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড সহ অন্যান্য কাজের জন্য। তো বন্ধুরা, এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট brizofforyou.com এই সাইটটি ভিজিট করতে পারেন। এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি সহ আর অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির নিয়মিত তথ্য আপডেট করা হয়, যেখান থেকে আপনারা খুব সহজে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে জেনে নিয়ে পছন্দের পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।